এই অলসতা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কোন আমলগুলো করতেন, আমরা করতে পারি কিনা? এক নম্বর, নিয়মিত ইবাদত, যে ইবাদতই করে নিয়মিত, তিনটা ইবাদতের কথা বলি, সালাত জামাতে, দুই নম্বর প্রত্যেক সালাতের আগে ওযু, আর তিন নম্বর সাপ্তাহিক এবং মাসিক রোজা। এই ইবাদতগুলো আমাদের জন্য কমন। সম্বৃহস্পতি 13-14-15, সম্বৃহস্পতি 13-14-15 আরবি মাসের, এইগুলা কমন ইবাদত আমাদের জন্য। আর ফরজ নফল তাহাজ্জুদ, কেবল ফরজ নয়, নফল কিছু সালাত, জোহরের আগে 4 রাকাত সালাতের কথা এসেছে, এত গুরুত্বপূর্ণ, আসমানের দরজা খুলে যাওয়ার মতো, জান্নাতে আল্লাহ ঘর লিখে দিবেন, 12 রাকাত নামাজ যে সংরক্ষণ করে, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরের 2, মাগরিবের পরের 2, এশার পরের 2, এই 12 রাকাত সালাত। অথচ আমরা এই সালাত আদায় করি না, ফরজ নামাজ পড়লাম, টুপি ভাঁজ দিলাম, পকেটে চলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত আদায় করছেন, এটার পয়বন্দি নেই আমাদের মধ্যে, এটা আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। নফল তাহাজ্জুদ, এটার প্র্যাকটিস রাখতে হবে প্রিয় ভাইরা। মসজিদে হেঁটে যাওয়া, এটা সকল সাহাবাই কেরামের চরিত্র ছিল, মসজিদের দিকে হেঁটে যাওয়া। আর দৃঢ় ও লম্বা পায়ে হাঁটা, একদম মানে গুনগুনানে হাঁটা না, হাঁটার মধ্যে একটা ভাব থাকতে হবে আপনার, আপনি এমনভাবে হাঁটতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আসছে, নবীজির হাঁটা দেখলে মনে হতো নবীজি সবসময় যেন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছেন, কি দৃঢ় পদক্ষেপ, তার মধ্যে হাঁটার মধ্যে একটা গাম্ভীর্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের বুকে অহংকার করেছিলেন, একজন এমন বেকা হয়ে একদম জামা কাপড় ঠেলতে, উনি লাঠি নিয়ে গেছে, আর বদমাইশ এরকম করে হাঁটো কেন? বলছে আমি বিনয়ের সাথে চলি। বলি এটা বিনয় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় বিনয় মানুষ ছিল না, ওনার হাঁটার মধ্যে একটা ভাব গম্ভীর্য ছিল। বিনয়ের মূল, অন্তরকে বিনয়ী করো আর আল্লাহর ইবাদত থেকে ঝুঁকে যাও, এই লোক দেখানো ফকিরি ধারণ করা, এটা কোনো বিনয় নয়, এটা বন্ডামু। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, নিয়মিত বিশ্রাম এবং ঘুম, ইসলামের স্বাস্থ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটি নির্দেশনা প্রিয় ভাইরা। কোনো কোনো সাহাবি ঘুমাতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে এই খবর আসলো, এবং অনবরত রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন তাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইন্না লি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লি জাওজিকা আলাইকা হাক্কান। এই সাহাবি, তুমি কি আমার থেকেও বেশি বুঝে ফেলছো? নিশ্চয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কিছু অংশ ঘুমাই, স্ত্রীকে সময় দেই, রোজা রাখি, রোজা সারি। তুমি বলছো আপনি তো আপনি মাসুম, আমি আপনার থেকে বেশি করব। নবী বলছেন এটা যদি বেশি করো, ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাহলে তুমি আমার সুন্নত থেকে বাহিরে চলে গেলে, তোমার এটা করার অধিকার নাই। নবীজি বললেন, ওয়া ইন্নালি আইনিকা হাক্কান, তোমার চোখ তোমার বডির সাথে লাগানো মানে তোমার নয়, এটা আল্লাহ তোমাকে দিয়েছে, এটার একটা হক আছে। এরপরে বললেন, ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীর এটা আল্লাহ তোমাকে দিয়েছেন, এটার হক আছে, এটা রেস্ট কামনা করে, রোজা থাকবে বাদ দিবে, সালাত আদায় করবে ছাড়বে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফলের ক্ষেত্রে বলেছেন। ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান, বিয়ে করে আনছো, তোমার বইয়ের কোনো অধিকার নাই, তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ছো, সারা দিন রোজা রাখতেছো, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নালি যাইফিকা আলাইকা হাক্কান, তোমার বাড়িতে মেহমান আসে, তারও তো তোমার প্রতি হক আছে, মেহমান আসছে তুমি তার সাথে খাও না, খেতে বসো না, আর মেহমান যদি জেনেই যায়, এই লোক সব দিন রোজা রাখে, তো মেহমান নিজেও তো লজ্জা পাবে, একজন রোজাদারের বাড়িতে আমি কেমনে যাই। আল্লাহর নবী চেক অ্যান্ড ব্যালেন্সের একটা সমাজ দিলেন, বললেন তোমার মেহমানের তোমার প্রতি হক আছে। ওয়া ইন্নালি সাদিকিকা আলাইকা হাক্কান, এইটা পড়ে না আমার হৃদয় জুড়াই গেছে, নবীজি কত ভেঙে দিছেন। রাসূল বললেন তোমার বন্ধুরও তোমার প্রতি হক আছে, সুবহানাল্লাহ, বিআমনি, আপনার বন্ধু আছে, সে চায় যে একদিন বিকালবেলা আমরা একটু একসাথে খাই, দুপুরে একসাথে খাই, আপনার বন্ধু চায় একদিন সন্ধ্যার পর তার সাথে একটু আড্ডা হোক, একটা হালাকা হোক বসি, আপনি কোনো কিছুতে নাই, না তোমার বন্ধুরও তোমার জন্য হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যালেন্সটা দিলেন, ব্যালেন্সের মানে কি? আপনার কিছু রোজা, কিছু ইবাদত, কিছুদিন বাদ, কিছু ঘুমানো, এটার মধ্যে একটা ব্যালেন্স লাগবে, এইটা আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা।